সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে যে ভূমিকা রাখতেন সেটি তার একটা যোগ্যতা না উনি, ছিল। আমি সেটা আপনার সাথে টোটালি একমত হব না। আমার মনে হয় না উনি পার্টির সিদ্ধান্ত নেওয়ার, হয়তো মাঝে মধ্যে ইনফ্লুয়েন্স করতেন, কিন্তু তিনি এইভাবে পার্টির সিদ্ধান্ত নিতে সহায়ক শক্তি হিসাবে আমি মনে করি না। কখনোই ছিলেন না, কিছুটা হয়তো ইনফ্লুয়েন্স করেছেন, বাট সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য পার্টির চেয়ারম্যান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যরা তাদের মানে বৈঠকের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আচ্ছা, যখনই আওয়ামী লীগ বিএনপির কোনো সংকট তৈরি হয়, রাজনৈতিক সংকট, তখনই আমরা এরশাদ সাহেবকে বেশ সরব দেখতে পাই, এখনও দেখতে পাচ্ছি আমরা, এবং উনি মনে করেন যে এককভাবে সরকার গঠন করার ক্ষমতা তার রয়েছে, আগামী নির্বাচনে হয়তো সেটির প্রতিফলন হবে। জাতীয় পার্টির রাজনীতির আদর্শিক ভিত্তিটাকে যদি একটু দয়া করে বলেন। আমি আপনাকে বলতে চাই, জাতীয় পার্টি আদর্শিক ভিত্তি আপনারা জানেন, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, এবং জাতীয় পার্টিকে দুটি দলই 90-এর পর থেকে জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, জাতীয় পার্টিকে ব্যর্থ করার জন্য চেষ্টা করেছে, বিভিন্ন সময় জাতীয় পার্টিকে তারা ব্যবহার করেছে। কিন্তু আমরা এখন বাংলাদেশের জনগণ জাতীয় পার্টির যে উন্নয়ন এবং জাতীয় পার্টির শাসনামলের আপনারা ব্যাপারে চিন্তা করছে, ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করেন, জামাত ইসলামীও তো ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে বলে তারা দাবি করে, তাহলে জামাত ইসলামের সঙ্গে জাতীয় পার্টির পার্থক্যটা কোথায়? না না, জামাতে ইসলামী তো এক্সট্রিমিস্ট দল, সে কারণে জাতীয় পার্টির তো আবার মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, জাতীয় পার্টির সাথে জামাতের অনেক তফাত আছে। মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, তাহলে যুদ্ধ অপরাধীদের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে বা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যাদের জড়িত থাকার কথা বলা হয়েছে তাদেরকে পুনর্বাসিত করার অভিযোগ রয়েছে এরশাদ সাহেবের না, বিরুদ্ধে, এরশাদ সাহেবের সেটা অভিযোগ আমার মনে হয় সেটা সঠিক বিভিন্ন না। দূতাবাসে চাকরি না, দিয়েছেন সেটা এরকম, এই যে এর আগের সরকারের ছিল, সেই সরকারের ধারাবাহিকতায় হয়তো সেটা উনি মেনটেন হয়েছিল, সেটাকেই কন্টিনিউ করেছেন, উনি হোল্ড সেটা করেছেন। কন্টিনিউ করেছে, সেটা তখনকার প্রেক্ষাপটে সেটা হয়তো হয়েছে, কিন্তু উনি অ্যাকচুয়ালি এটা করেন নাই আচ্ছা, আমাদের। আপনি জাতীয় পার্টি করেন, এই যে আদালতের যে ঐতিহাসিক রায় এরশাদ সাহেব জিয়া রহমানের ছিল, যেহেতু আপনি জাতীয় পার্টিকে প্রতিনিধিত্ব করছেন, এরশাদ সাহেবের ক্ষমতা দখল প্রক্রিয়া এবং তার যে ক্ষমতার মেয়াদকাল সেটিকে অবৈধ ঘোষণা করেছে আদালত, আপনি হয়তো জানেন না, সে ব্যাপারে আপনার। আপনি স্পেসিফিকলি যদি এটা খেয়াল করেন, তাহলে সেই রায়টাতে বলা হয়েছে যে জাতীয় পার্টি যে 86-এ যে নির্বাচন দেওয়ার পরে, 86-এ বোধহয়, 86 থেকে 90 সাল পর্যন্ত সেই সময়টুকু বৈধ দিয়েছে। হ্যাঁ, না আমি বলছি হ্যাঁ, যে ওনার ক্ষমতা দখল এবং 86-এর বাংলাদেশের আগ পর্যন্ত, প্রেক্ষাপটে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সেই সময় যে ক্ষমতা নেওয়া হচ্ছে দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন, এবং তখনকার বিএনপি সরকার যে ব্যর্থ হয়েছিল, বিএনপি সরকারের আগামীতে যদি সেনাবাহিনী থেকে কারো এরকম ইচ্ছার প্রতিফলন এরকম বক্তব্য দিয়ে ক্ষমতা গ্রহণ না করে, বিএনপি না না আগামী দিনে আসবে কিনা সেটা সরকার, আমাদের রাজনীতি যারা করি, আমরা বিএনপি করি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ করি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যদি আলোচনার মাধ্যমে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সিস্টেম না করতে পারি, তাহলে আইন করে, কিন্তু এরশাদ সাহেব তো রাজনীতিবিদদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করার না সুযোগ দেননি, আইন তিনি করে হঠাৎ করে একদিন সাইকেলে করে, আমরা এক ধরনের না, কল্পকাহিনীর আমি মতো বলি শোনা আপনাকে, যাচ্ছে। আইন করে কিন্তু এই যে করা যাবে না, সেনাবাহিনীকে স্তব্ধ করা যাবে না। আমরা যতক্ষণ, যতদিন এবং যতক্ষণ পর্যন্ত আমরা আপনার দেশের স্বার্থে, আমরা প্রত্যেকটা দল আলাপ আলোচনার মাধ্যমে দেশে যদি সুন্দর পরিবেশ সৃষ্টি করতে না পারি, তাহলে সেটা সে ধরনের আরেকটা তৃতীয় শক্তির অবস্থান ঘটতেই পারে। এরশাদ সাহেব আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন, এটা অনেকেই বলেন যে এটা এক ধরনের নির্লজ্জতা, আপনার কি মনে না হয়? না 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 কেন, যেহেতু সেটা আদালতকে তো সম্মান করতে হবে, আপনি আমি সবাই, এদের জনগণ, একজন নাগরিক হিসেবে আপনি যদি আদালতের রায়কে অবমাননা করেন, তাহলে তো সেটা হয় না। উনি সবসময় সাহসী ভূমিকা রাখেন, উনি সবসময় সচেতন এবং আইনের প্রতি উনি শ্রদ্ধাশীল, সেই কারণে তিনি সমর্থন করেছেন। অর্থাৎ এবং আদালত বলছে যে তিনি একজন অবৈধ স্বৈর শাসক ছিলেন, না স্বৈরশাসন, সেটিকে স্বাগত জানানোর মধ্যেও আপনি বলছেন যে এটা না এক না 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 ধরনের না আপনি সাহসিকতা না রয়েছে। না সেখানে দেখেন, একটা পিরিয়ডকে বৈধতা দেওয়া হয়েছে, আরেকটা পিরিয়ডকে অবৈধ বলা হয়েছে, কিন্তু অবৈধ হলেও সেটাকে, কিন্তু ওনার ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, তিনি যে প্রধান সামরিক কর্মকর্তা হলেন, পরবর্তীতে প্রেসিডেন্ট হলেন, দল করলেন, আমরা সব কিছুই জানি, এই এই যে যে পরম্পরা, আপনি সেখানে আপনি কিন্তু তো সবাই জান সবই জানেন, শুরুটাকে কিন্তু না না প্রশ্নবিদ্ধ উনি করছে তো আদালত। উনি তো নির্বাচন দিয়ে উনি 84-এ মানে 82-তে করে 84-এ নির্বাচন দিয়েছিলেন, নির্বাচন দিয়ে উনি সেনাবাহিনীর প্রধান হিসেবে ব্যারেকে ফিরে যেতে চেয়েছিলেন। সেই নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ না আসার কারণে জনগণের মানে আপনার স্বতঃস্ফূর্ত আমন্ত্রণ এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের
আহ্বানে জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু আপনি তো আপনার একটা দল গঠন করতে বাধ্য হয়েছিলেন, তিনটি বছরকে রীতিমতো ইগনোর করছেন। না তিনটি উনি তো ক্ষমতায় 84 সালে আসেননি, আরো আগে এসেছেন, 81-তে এসেছেন। 82 সালে উনি এসেছেন, 81 সালে, 82 না 81 সাল, আচ্ছা 82 বোধ হয়, আচ্ছা বলেন। আচ্ছা, তো 81 সাল থেকে এই যে সময়টা তিনি যে প্রক্রিয়ায় ক্ষমতা দখল করেছেন বা ক্ষমতা নিয়েছেন সেটির ব্যাপারে তো রাজনীতিবিদদের অনীহা থাকতেই পারে, 84 নির্বাচন তারা বর্জন করতেই পারেন, কারণ তো এই না যে 89 সাল পর্যন্ত দেশের প্রয়োজনে তিনি এই এই সময়টুকু নিয়েছেন, একটা স্টেবিলিটি করার জন্য তিনি সময়টুকু নিয়েছেন। তখন তো জাতীয় পার্টি ছিল না, তখন তো তিনি একটা নির্বাচন দিয়েছিলেন, সেই নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করত তাহলে এরশাদ সাহেব সেনাবাহিনী প্রধান হিসেবে আবার তিনি ব্যারাকে ফিরে যেতেন। এখন নির্বাচনগুলো, আজকে বৈধ নির্বাচনের কথা বলা হয়, সুষ্ঠু অবাধ নির্বাচনের কথা বলা হয়, আমরা জানি যে এরশাদ সাহেব যখন ছিলেন প্রত্যেকটি নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ এবং ভোটাররা ভোট কেন্দ্রে না গেলেও ভোট কিন্তু ভোট বাক্সে পড়ে যেত। শুনেন, এই যে কলঙ্ক বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের প্রত্যেকটি নির্বাচন আমরা আমাদের একটা সিস্টেমে আমাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে, এই যে মহাজোটের নির্বাচন সেই নির্বাচনকেও বিএনপি প্রত্যাখ্যান করেছে। আমাদের কি হলো, আপনি আমি নির্বাচন করব, কিন্তু যদি আমি নির্বাচনে হেরে যাই, আমি এই যে গণতান্ত্রিক সরকারের সময় নির্বাচনগুলো হয়তো একটি দল প্রত্যাখ্যান করছে, কিন্তু এরশাদ সাহেবের নির্বাচন কিন্তু সাধারণ মানুষ প্রত্যাখ্যান করছে, তারা জানে যে সেই নির্বাচনগুলো একেবারেই কেন না, 84-86 যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, জাতীয় পার্টি ইচ্ছে করলে 155টি আসন ছিল। জি, আপনার কাছে আসছি, যদি একজন দর্শক আছেন তার সঙ্গে কথা বলে আবার ফিরে আসবো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক শুনতে পাচ্ছি আপনার কথা, বলুন। জি, আমার প্রশ্ন হলো যে জাতীয় পার্টি তো সরকারের একটা অংশ। জি, হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি, জাতীয় পার্টি সরকারের একটা অংশ, সরকারের যত চুক্তি ভারতের লোকে করা সব চুক্তিগুলো হয়েছে অনৈতিক চুক্তি, এছাড়া বর্ডার কিলিং ইয়ারি তারা কোনো কথা কইনা, লং মার্চ করছেন ঠিক আছে, টিপাই মুখবাদের বিরুদ্ধে লং মার্চ করছেন, তিস্তার বিরুদ্ধে লং মার্চ করছেন, চুক্তি যদি ওই গুলামী চুক্তি, চুক্তির বিরোধিতা করা ওই লোক জাতীয় পার্টির দায়িত্ব। ধন্যবাদ, আপনি বক্তব্যটুকু পেয়েছি, আমি সরাসরি আপনার কাছে আসছি, কেন চুক্তিগুলোর বিরোধিতা ক্যাটাগরিক্যালি আপনারা করছেন না? কোন চুক্তির কথা বলছেন? বিভিন্ন যে চুক্তি হচ্ছে, উনি মনে করেন যে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে প্রত্যেকটি অনৈতিক চুক্তি ওনার ভাষায়, তাহলে জাতীয় পার্টি কেন সে ব্যাপারেও সোচ্চার হচ্ছে না? যে চুক্তিগুলো হচ্ছে সেই চুক্তিগুলো অনৈতিক চুক্তি বলে আখ্যায়িত বাংলাদেশের মানুষ জনগণ করে নাই বা বিভিন্ন সাংবাদিক মহল থেকে সেটা আসে নাই। যেখানে ব্যর্থ হচ্ছে সরকার, যেখানে ভারতের সাথে আপনার তিস্তা এবং টিপাইমুখ, সেখানে জাতীয় পার্টি জনগণের স্বার্থে আন্দোলন করছে। আপনি জানেন শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষেও কিন্তু মণিরাম যে রাজ্যগুলো রাজ্য আছে এবং দুই তিনটা রাজ্য, সেই রাজ্যগুলোতেও কিন্তু সেই ভারতের মানুষও কিন্তু এই টিপাইমুখের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেখানে যদি আমরা বাংলাদেশ থেকে যদি আমরা অবস্থান নিতে পারি তাহলে আমরা আপনার কাছে শেষ প্রশ্ন, হুসেইন মোহাম্মদ এরশাদের লেখা সর্বশেষ কোন কবিতাটি আপনি পড়েছেন? আপনি কোন কবিতা পড়েন? আমার কবিতার প্র্যাকটিসটা কম, টু বি অনেস্ট উইথ ইউ। রিসেন্টলি তো উনি কোনো তেমন কোনো কবিতা লিখেন না, আগে লিখেছেন, ওনার অনেকটি কবিতার বই আমার কাছে আছে, আমি পড়েছি দেখেছি, বাট সর্বশেষ কবিতা কোনটি আমি ঠিক বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক সবাইকে ধন্যবাদ। দর্শক, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার, বিজ্ঞাপন বিরতির পরে আমরা অনুষ্ঠানের শেষ সেগমেন্টটিতে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছি, তার কথা শুনবো, আমাদের সঙ্গেই থাকুন। শেষ ফিনিশ।